দৃষ্টিহীনদের উদ্যোগে প্রজাতন্ত্র দিবস পালন, আয়োজন করা হয় নানা প্রতিযোগিতা, সঙ্গীতানুষ্ঠান, বর্ণহীন জীবনে ব্যতিক্রমী উদ্যোগ। সমাজে আর পাঁচজন মানুষের মতো ননেরা, অনেকটা বর্ণহীন জীবন। এদের মধ্যে কেউ জন্মান্ধ, কেউ আবার নানা কারণে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন, কেউ কেউ অবশ্য সামান্য দেখতেও পান। 75তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে গোটা ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে নানা অনুষ্ঠান। এই আবহে ব্যতিক্রম থাকলেন না তারাও। তারা যে সমাজের বোঝা নন এই বার্তা দিতে প্রজাতন্ত্র দিবসের সকাল থেকেই নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রথমে জাতীয় পতাকা উত্তোলন, দেশনায়কদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, তারপর দিনভর পালিত হলো নানান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উত্তর চব্বিশ পরগনার গুমা, এখানেই দৃষ্টিহীন মানুষের পড়াশুনো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরন্তর কাজ চালিয়ে যাচ্ছেন তারকচন্দ্র। দৃষ্টিহীন ছেলেমেয়েদের পড়াশুনো যাতে বন্ধ না হয় তার জন্য গড়ে তুলেছেন প্রেরণা লাইব্রেরি। ছাত্রছাত্রীদের অডিও বইয়ের মাধ্যমে পড়াশুনোর ব্যবস্থাও করেছেন তারকবাবু। এদিনও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 80 থেকে 90 জন অংশ নিয়েছিলেন প্রতিযোগিতাতে। তারক জানালেন, দাবা, আবৃত্তি, কুইজ, পাশাপাশি সঙ্গীত অনুষ্ঠানেও অংশ নেন এই সকল ছেলেমেয়েরা। নিজেও দৃষ্টিহীন তারকবাবু, কিন্তু তার লড়াই থেমে থাকেনি। তারক বলেন, জানেন যে অডিও বই নিয়ে বইয়ের উপরে কাজ করি, অর্থাৎ ব্লাইন্ডদের যাতে পড়াশুনো এগোতে পারে, তাদের এই অডিও বইয়ের অভাবে যাতে পড়াশোনাটা বন্ধ না হয়ে যায় সেটার উপরে আমরা কাজ করি। কিন্তু তার সঙ্গে দেখলাম আমাদের দৃষ্টিহীন ভাই বোনেদের আরো অনেক ট্যালেন্ট আছে। যেমন আপনারা জানেন আমরা চেস টুর্নামেন্ট করি, আবৃত্তি, গান, ব্রেল, কুইজ, একটু পরে কুইজ শুরু হবে, ব্রেল শুরু হবে, এগুলোও ছেলেমেয়েরা খুব ট্যালেন্টেড। তো সেই ট্যালেন্টগুলোকে তুলে ধরাটার কাজই হলো প্রেরণা অডিও লাইব্রেরি। আজকে প্রায় 80 থেকে 90 জন যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে কম্পিটিশন অ্যাটেন্ড করেছে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র আকাশ প্রধান। আকাশ নিজেও দৃষ্টিহীন। আকাশও যোগ দিয়েছিলেন এদিনের অনুষ্ঠানে। তিনি বলেন, সমাজভাবে আমরা প্রতিবন্ধী, কিন্তু আমরা সমস্ত কাজই করতে পারি, হয়তো একটু ব্যতিক্রমভাবে করতে হয় আমাদের। আমরা বলতে চাই আমরা দয়া বা করুণার প্রতি নির্ভর নয়, আমরা আজ সমাজের বিভিন্ন স্তরে সফল হয়েছি, এই বার্তা সাধারণের কাছে দিতে চাই। সে কারণেই এদিনের এই আয়োজন। আমরা নিজেদের মধ্যে কিছু ক্যাপাবিলিটি রাখি যেটা আমরা মনে করি, তো সমাজ আমাদেরকে চিরকালই মনে করেছে যে আমরা প্রতিবন্ধী, কিন্তু আমরা বারবার সমাজের কাছে এই মেসেজটা দিতে চাইছি, জানি না কতটা দিতে সক্ষম হয়েছি, যে আমরা ডিসেবল নয়, আমরা ডিফারেন্টলি এবল, অর্থাৎ সমাজের অন্যান্য আর পাঁচটা সাধারণ মানুষ যেটা করতে পারে আমরা একটু ব্যতিক্রমভাবে হলেও সেটাই করতে পারি। ঠিক আছে, আজকে আপনি দেখছেন যে আমরাও যেভাবে প্রোগ্রামটা অর্গানাইজ করেছি, আশা করি আমাদের প্রোগ্রাম অর্গানাইজ করার মধ্যে কোনো ত্রুটি আমরা রাখতে চাইনি বা সজ্ঞানে সে ত্রুটি আমরা রাখিনি। তো আমরা এটাই অনুষ্ঠানটা অর্গানাইজ করার জন্য উদ্দেশ্য আমাদের মধ্যে রয়েছে যে আমরা নিজেদের জন্য নিজেদের প্রোগ্রাম নিজেরাই অর্গানাইজ করছি, যাতে সমাজকে আমরা এই মেসেজ দিতে পারি যে আমরা নিজেদের জন্য সেলফ হেল্প গ্রুপ তৈরি করতে পারি, আমরা সবসময় কারোর দয়া বা করুণার প্রতি নির্ভরশীল নয়, আমরা নিজের পায়ে দাঁড়াতে শিখেছি। এদিনের অনুষ্ঠানের পাশাপাশি দুপুরে আহারের ব্যবস্থাও করা হয় সংগঠনের পক্ষ থেকে। এভাবেই দেশের 75তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করলেন এই মানুষগুলি। বেরঙিন জীবনে অভ্যস্ত মানুষগুলির হাত ধরেই আকাশে উড়ল ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা, রচিত হল নতুন অধ্যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গুমা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।